যেতে মনে চাইতেছে বুঝছেন কিন্তু টাকা আনতে মনে নাই একটা দিবেন ভাই আসসালামু আলাইকুম কত করে ভাই হাওয়াই পিঠা 10 টাকা কম নাই দুইটা নিলে দুইটা 20 টাকা দুইটা নিলে একটু কম রাখেন এতটা ভাই না 30 টাকা বের হইছেন কখন এই মাত্র ভাই খাইছো না এই মাত্র খাইছো ও আচ্ছা আচ্ছা যাই হোক আমি না বুঝছেন যেতে মনে চাইতেছে বুঝছেন কিন্তু টাকা আনতে মনে নাই একটা দিবেন ভাই রাগ করে দিচ্ছেন না কি রাগ আপনি তো সাহায্য করেন নাই একটা দিলে হবে না আমি দিতে দেখি রাগ করে দিলেন না না কোনো রাগ নাই কি রাগ আপনি তো সাহায্য করেন নাই তাই না এগুলোই বিক্রি করেন না অন্য কিছু করেন ফ্যামিলিতে কে কে আছে আব্বু আম্মু কি করে এখানে না দেখি আর এখানে থাকেন কি কে এটা বিক্রি করে কয় টাকা লাভ থাকে সংসার চলে মেয়ের খরচ আপনার দুজন আরো মেয়ে এখন মেয়ের খরচ আছে না তাতে হয় আলহামদুলিল্লাহ হলোই ভালো তারপর এখন যে বাজার ঘাটে যে দাম তাই না দাম তারপর বাসা ভাড়া দেন কয় টাকা 3000 টাকা বাসা ভাড়া তারপর মেয়ের খরচ আপনাদের খরচ তারপর থাকে কিছু জমে না মানে খাইয়ে পরে সমান সমান রাগ করে দিলেন নাকি সেটা বলেন রাগ করে দিলেন নাকি রাগ করে দিলে খাবো না তাহলে রেখে দেবো রাগ করে দিলে খাই দিয়েছেন না খান আমি রাগ করবো না খান খান আচ্ছা শুনেন আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম আপনি আমার দেন কিনা হ্যাঁ বুঝতে পারছেন রাখেন এটা এদিকে আসেন দাঁড়ে আসেন এটা আমি খুশি হয়ে দিচ্ছি আপনি রাখেন আমি দেখলাম আপনার মানবতা আছে এখনো যার জন্য ধরেন পুরোটাই রেখে দেন পুরোটাই রাখেন হ্যাঁ আপনার মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাবেন আমরা খাবো না আপনার রাইখে দেবেন কারণ আমরা ভাত খাইছি শুনেন শুনেন আমরা ভাত খেয়ে বেরোই না না ধরেন আচ্ছা তাহলে একটা রাখে দেন না না ওগুলো নিয়ে কি করবো আমরা না 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 আমাদের বাসায় কি বাচ্চা আছে নাকি আমরা এগুলো দিয়ে কি করবো আচ্ছা একটা ধরেন আমরা একটা নিই একটা খাবো হ্যাঁ কারণ আপনি বলছেন যার জন্য একটা নিলাম ঠিক আছে কিছু মনে করবেন না হ্যাঁ আমি খুশি হয়ে দিছি ঠিক আছে দেশে বাড়ি কোথায় যে বলছিলেন রংপুর রংপুরে মা বাবা কি করে ওখানে মা বাবা দেশে বাড়ি যায় ফোন টোন দেন খোঁজ নেন মা বাবার মা বাবার খোঁজ টোজ নেন না নেই খোঁজ কম নেই ভাই নাই আর ভাই বোন নাই কেউ ছোটো ভাই একটা আছে নিয়ম ভাই জন্য তো দেখা যায় তো নিয়ে আসবে লেখাপড়া করে না লেখাপড়া তাহলে নিয়ে আসবেন কেন এখানে লেখাপড়া ভাই সেরকম কাজ কাম নাই সে থেকে আমার চাকরি নেব আচ্ছা বাবুটা দেখলো আর লেখাপড়া করলো সেই জন্য যাক আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম